চল ফেরত যাই আরে ইতরি ঝর্ণাটা অবধি তুই যদি ক্যামেরা নিয়ে চলে যায় হাই গাইস তো আজকের ব্লগটা একটা প্রচন্ড সুন্দর জায়গা থেকে শুরু হচ্ছে আমি আছি আমরা আছি এখন হচ্ছে ফাপরি থেকে একটু ভেতরে আমি এক্স্যাক্টলি নামটা জানি না বাট গোহাবড়ি হ্যাঁ গোহাবড়ি গোহাবড়ি আচ্ছা জাস্ট লুক এট দ্য ভিউ আকাশটা হ্যাঁ ওই দেখো না হাতি হাতি এসে ওখানে কথা বলে হাতিদের সাথে কথা বলে আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম আমাকে মানে মাঝ ঘুম থেকে রীতিমতো ডেকে ঢুকে তুলে নিয়ে চলে এসছে বাট আমার খুব মজা লাগছে এসে এখন আকাশটা কী সুন্দর লাগছে সামনে আর মানে কী সুন্দর একটু শান্ত পরিবেশ আমি আমি শান্ত পরিবেশের মধ্যে চিৎকার করছি একমাত্র চলো একটু সামনে যাই দেখি সামনে ভিউগুলো কীরকম বাই দ্য ওয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আয়ন্তিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এখানে একটা নার্সারি তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমি ছোটো থেকে বড় হয়েছি মাদারিহাটে আর মাদারিহাট মানেই তো জলদাপাড়া ফরেস্ট তো অবভিয়াসলি মানে জঙ্গল ব্যাপারটা আমার খুব মনের কাছে পাহাড় সমুদ্র ভালো লাগে বাট এখানে এসে মানে জঙ্গল দেখলে না আমার মনে হয় যেন আমি কোথাও একটা যেন খুব চেনা কোথাও একটা চলে এসেছি বা দিক দিয়ে এই যে এই রাস্তাটাতে গিয়ে আমরা এখানে বিয়ার করতাম ভেতরে একটা দারুণ জায়গা ওখানে আমরা আগে আসতাম তখন কিছু ছিল না তখন লোকে ভুলভাল কিছু করতো তো তারপরে বন্ধ করে দিয়েছে যাই হোক কিছু না প্লাস দুজন বিএসএফ এর দুজন এসেছিলেন ভালোভাবেই বললেন যে এখানে এখন আর ঢুকতে দেওয়া হয় না আমরা চলে আসলাম যদি ওখানকার লোকাল লোকেরা কিন্তু ভেতরেই যাচ্ছিলো যেটা দেখেই আমরা ঢুকেছিলাম বলছিলাম এখানে চলেছি বাই দ্য ওয়ে ওই যে এখানে যে এই ভাঙা ব্রিজটা আছে না এটা এটা তো আগে বসতে বসা যেত ওঠা যেত খুব ভালো লাগতো ওটার উপর পা ঝুলিয়ে বসে থাকতো বাট মেবি অত রিস্ক যেহেতু ভাঙা ব্রিজ ওর জন্য মনে এবার বন্ধ করে দিয়েছে বা আদৌ বন্ধ করে যাই না কেউ যাচ্ছে না তাই আমরাও আর যাচ্ছি না ভয় লাগবে এটার উপরে হাঁটতে তুই দেখ একবার আরে বানর ব্রিজের উপরে চল চল বানর আমি যাব না ওই যে বাচ্চা নিয়ে বসে আছে অনেকেই ফ্যামিলি টামলি নিয়ে এসছে আড্ডা দিতে সন্ধ্যাবেলাটা বাদে এই যে এই এই পাশটাতে আমি আমার শিলিগুড়ি মোমোজের ভিডিওটার ইন্ট্রো শ্যুট করেছিলাম তোমরা দেখেছিলে অনেকে না দেখে থাকলে এই যে দেখে নাও ভিডিও হ্যাঁ মানে অনেকেই তোমরা অনেকেই খুব পছন্দ করেছিল ওই ভিডিও মানে সন্ধ্যাটা খুব ভালো কাটলো খুব ভালো কাটলো সবাই মিলে আড্ডা দিচ্ছি খাচ্ছি আর এই আর কি সামনে পুরো পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে সুন্দর আর এবার আমি ঘরে গরম খাবো ওকে তো লাইফটা বেশ ভালোই কাটছিল বিএড এর ফোর্থ সেমিস্টার এক্সামটাও অনলাইন হয়ে যাওয়ার কথা ছিল রুটিনও বেড়ে গিয়েছিল তারপরে
তারপরে একদিন হঠাৎ করে নোটিশ বেরোলো যে পরীক্ষা অফলাইনে হবে, কলকাতায় মানে বারাসাত থেকেও আরও ভেতরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে আর কি। তো এখন হচ্ছে লাইফ আপডেট আমার, আমার হচ্ছে এই যে এই যে এই যে এই যে প্র্যাকটিকাম প্র্যাকটিক্যাল লেখা চলছে, আমি এখনো পর্যন্ত এই বান্ডিলটুকু লিখে শেষ করেছি, এই লেখালেখি করে শেষ হয়ে যাচ্ছে আমার সমস্ত সময়। লাস্ট তিন দিন থেকে আমি কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি, প্লাস হচ্ছে এরপর এই লেখাটা কমপ্লিট করলে লেখাগুলোকে পোস্ট করে কলেজে পাঠাতে হবে, তারপর পড়তে বসতে হবে। বাট বেরের তিনটা সেমিস্টার বাড়িতে আরাম করে অনলাইনে পরীক্ষা দিয়ে কাটিয়ে দিলাম। লাস্ট সেমিস্টার তো কেন, লাস্ট সেমিস্টারটা অনলাইন হয়ে যেতে পারতো, বাট না, এখন আমাকে কলেজে পরীক্ষা দিতে। বাট এটার একটা মানে হলো যে নেক্সট মাসে আমি কলকাতা যাচ্ছি, তো অবভিয়াসলি নেক্সটে কলকাতারও কিছু ব্লগ তো অবশ্যই আসবে। এনিওয়েজ আমার এখন অনেক লেখা আছে, সো আমি এখন লিখতে বসবো। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওতে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এনিওয়েজ গাইস, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর আমি আর কি করবো, 3 বছর পর আবার অফলাইনে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেই।